দেখো ভিডিও করার শুরুতে কিন্তু বহুবার বহু জায়গায় গেছি, বাট হবিবপুরে কিন্তু আমি এর আগে আসিনি, আজকেই ফার্স্ট টাইম আসলাম। আর হবিবপুরে যে দোকানটা এসেছি এই দোকানটাকে নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই। এটা হচ্ছে দমে বিরিয়ানি, রানাঘাটে যে দমে বিরিয়ানি দোকানটা ছিল তারই হচ্ছে পুরোনো আউটলেট, এখানে বিরিয়ানি পাওয়া যায়। এছাড়াও কিন্তু আরও সাইড আইটেম রয়েছে, সেগুলো ট্রাই করবো, ঠিক আছে, সমস্তটা শেয়ার করবো। আর বাই দ্য ওয়ে ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি প্রীতম আর তোমরা দেখছো ফুডিস প্রীতম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো চলো শুরু করা যাক, আর বস সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে কিন্তু বস ভালো লাগে, আরও বেশি এনার্জি পাই। ওকে, সো এখানে কিন্তু এখন রেডি হবে এগ চাউমিন। এছাড়া কিন্তু আরো মেনু রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিও, ঠিক আছে, ভালো আছে তো? ঠিক আছে চলো। ও হো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাউমিনটা রেডি হচ্ছে, আলাদাই লাগছে ভাই। এটা কি রোল রেডি হচ্ছে নাকি লাচ্ছা পাউডার রোল? লাচ্ছা রোল, লাচ্ছা রোল, তাই তো? এর দামটা কত? দাম 40 টাকা। 40 টাকা, আচ্ছা এর মধ্যে কটা এগ যাচ্ছে? সিঙ্গেল এগ, সিঙ্গেল এগ, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ যথেষ্ট বড় সাইজ কিন্তু। আর এই দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু এবার চলে গেল লাচ্ছা পাউডার ওপর। এই জিনিসটা আমার দেখতে জাস্ট দারুণ লাগে, ঠিক আছে, আমি যেই দোকানে যাই না কেন এটা জাস্ট দারুণ লাগে। ডিমটাকে দেখো কিভাবে দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু চিকেন ড্রামস্টিক রয়েছে, দামটা কত? মানে 90 গ্রামের চিকেন আলু দিয়ে 80 টাকা দাম বিরিয়ানি। আমাদের নরমালি 60-70-80টা করে মানে প্লেট হয়, আমার শুরুর আউটলেট এটা, 1.5-2 বছর হয়ে গেছে, একটার পর থেকে তোমার রাত 10টা অবধি। তোমরা ডেলিভারি ব্যবস্থা আছে তোমাদের? আমাদের আপাতত নেই, করা হবে। এবার এখানে কি রেডি হবে? চিকেন কষা। এটা কি দিচ্ছ? আদা রসুন। আচ্ছা, এবার কিন্তু দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট। ওহো, আর এই সাইজের কিন্তু চিকেন আছে। এবার কিন্তু আমাদের বিরিয়ানিটা প্লেট করা, দেখতে পাচ্ছ খাবার দাবার নিয়ে চলে এসেছি, খাবার দাবার একেবারে বাহার লেগে গেছে, এখানে দাদা সাজিয়ে সাজিয়ে দিয়েছে, আমি নিয়ে নিয়েছি লাচ্ছা এগরোল রয়েছে এরকম সাইজ, এর দাম কিন্তু 40 টাকা। লাচ্ছা পরোটা কতটা মোটা, 40 টাকা দাম নিচ্ছে ঠিকই, কোয়ান্টিটি দেখে কিন্তু আমার মনে হচ্ছে বেশ মানে অনেকটা, ঠিক আছে, যথেষ্ট মোটা। তো চলো ট্রাই করি লাচ্ছা রোলটা, আমার এই জন্যই ভালো লাগে, এই যে মোটা পরোটাটা ওপর দিয়ে কিন্তু ক্রিসপি রয়েছে, দেখতে পাচ্ছ এরকম। তো ফার্স্ট বাইটে আমার স্যালাড স্যালাড করি, সেকেন্ড বাইট দেবো চলো। এবার কিন্তু মুখের মধ্যে ডিমটা পড়ছে, স্যালাডটা পড়ছে, স্যালাডের পরিমাণটা দেখো কতটা পরিমাণে দিয়ে দিয়েছে, লাচ্ছা রোল একটা খেলে পেট ভরে যাবে, কতটা সফট, এটা বেশ ভালো ছিল, দাম হিসাবে ঠিকঠাক। নেক্সট যে আইটেমটা এটা দেখতে পাচ্ছ এগ চাউমিন ফুল কোয়ান্টিটি, এর দামটা হচ্ছে 50 টাকা, ভালো করে গার্নিশ করে দিয়ে দেওয়া রয়েছে, উপর দিয়ে রয়েছে স্যালাড পেঁয়াজ শসা যেগুলো থাকে আর কি মেনলি চাউমিনে ওরকমই। কিন্তু এগের পরিমাণটা বেশ ভালো রয়েছে দেখা যাচ্ছে, ঠিক এরকম কিন্তু চাউমিন গুলো এরকম, চলো ট্রাই করি, তাহলে পুরোপুরি ভেজিসে ভর্তি এবং একেবারে সিম্পল, খুব একটা বেশি মশলা দিয়ে তৈরি করা হয়নি, এবং ওটা খেতে বেশ ভালো লাগবে। এই দেখো এগ, ওভারঅল চাউমিনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, ঠিক আছে, তোমরা আসলে চাউমিনটা ট্রাই করতে পারো, এটার দাম 50 টাকা। তার জন্য আসা এখানে বিরিয়ানির জন্য আসা, তো দাদা কিন্তু আমাদের এই আইটেমগুলো দিয়ে দিয়েছিল, বলেছিল এগুলো ট্রাই করো আমাদের এখানকার ভালো চলে, এইগুলো দেখাতে বলে তাই দেখালাম। তো যার জন্য এসেছিলাম এই হচ্ছে চিকেন বিরিয়ানি, এই চিকেন লেগ পিস দেখতে পাচ্ছ এরকম, এটা দাদা বলছিল রাইসের যে কোয়ালিটিটা এই দেখতে পাচ্ছ
রাইসগুলো জাস্ট দেখো এরকম দেখেই মনে হচ্ছে জুসি বিরিয়ানি। আমরা রানাঘাটে দমে বিরিয়ানির যে নতুন আউটলেটে বিরিয়ানি রাইস বলছিলাম সেটা কিন্তু ছিল একটু ড্রাই, একটু হায়দ্রাবাদি টাইপের, ঠিক আছে, একটু ঝালঝাল টাইপের, বাট এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যথেষ্ট জুসি রয়েছে। ফার্স্টে কিন্তু আমি একটু রাইস ট্রাই করবো, এরকম জুসি রাইস চলো। এটা পুরোপুরি লাইট বিরিয়ানি, একবারে খুব বেশি রিচ না, আমাকে স্যালাড দিয়ে দিয়েছে এরকম। এর সঙ্গে কিন্তু গ্রিন চাটনি দেওয়া হয় না। দুটো চিকেন মিলে অ্যাপ্রোক্স 190 গ্রাম এরকম হবে, 120 টাকা দাম। এবার যেটা দেখবো কাছ থেকে, এই দেখতে পাচ্ছি চিকেন লেগ পিসের চিকেনটা একেবারে ধরছি আর খুলে চলে আসছে, ট্রাই করে তো দেখতে হবে, বেশ ভালো সেদ্ধ হয়েছে। আর চিকেন লেগ পিসে একটু না ছিললে হয়, চলো। সাইজ কিন্তু একেবারে ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজ চিকেনের। আর এই দেখতে পাচ্ছ বিরিয়ানির আলু, ঠিক আছে, এরকম একটা সাইজ, গাদা সাইজ। বিরিয়ানি খেলে কি হয়, চাপ লাগে, গলা দিয়ে নামতে না, বাট এটা কিন্তু সেট করে গলা দিয়ে নেমে যাচ্ছে। এই যে আইটেমটা দেখতে পাচ্ছ, এটা চিকেন কষা, 35 টাকা দামের, মানে দারুণ করে গার্নিশ করে দেওয়া রয়েছে, পেঁয়াজ, ধনে পাতা যেগুলো দেয় আর কি। এরকম একটা সাইজ মিনিমাম 100 গ্রাম হবে, ঠিক আছে, এই চিকেন কষাটার 35 টাকা দাম মাত্র। আর গ্রেভিটা দেখে মনে হচ্ছে বেশ রিচ, গার্নিশ করেছে, এই দেখতে পাচ্ছ, একটু গ্রেভিটা ট্রাই করবো, মোটামুটি রিচ। এখান থেকে যেটা ট্রাই করে দেখার পালা সেটা চিকেনকার চিকেনটা, এই দেখো চিকেনটা পুরো ফুলে আসছে, পুরো ফ্রেশ চিকেন খুলে আসছে, ট্রাই করি এটা, কষাটা কিন্তু ভালো, ঠিক আছে, এবং যথেষ্ট ফ্রেশ রয়েছে, সফট রয়েছে, ভেতরে জুসিনেস রয়েছে, বেশ ভালো। এবং উপরে যেটা মশলা দেওয়া হয়েছে যেটা ফ্লেভারটাই পাচ্ছি, আমি ঠিক ধরতে পারছি না এটা কোন মশলা, কারণ প্রফেশনাল ফুড ব্লগার জানো, বাট সেটার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, যেটার জন্য আমার বেশি ভালো লাগছে। সব মিলিয়ে লাস্টে একটা বাইট দেবো, এই চিকেন কষার চিকেন, একটু গ্রেভি, এই বিরিয়ানি রাইস, এই একটু আলু, এখান থেকে চিকেন নিলাম না, চলো। দেখো ওভারঅল যদি আমি বলি খাবারটার বিষয়ে, ভালো ভালো কোয়ালিটির খাবার তোমরা সে ট্রাই করতে পারো, আমার কিন্তু বেশ ভালো লাগলো, একেবারে বাড়ি চুড়ি বলছি না, যেটা একেবারে রিয়েলিটি সেটাই বলছি, এবং তোমাদের খেয়ে ভালো লাগবে, মানে জুসি বিরিয়ানি, একটু আসো ট্রাই করে, আমি খেয়ে নিই টোটালটা, দেন ব্যাক করছি। ওকে স্যার, দমে বিরিয়ানি তোমাদের লোকেশনটা ভালো করে বলে দিই, হবিপুর স্টেশন থেকে বিডিও অফিসের দিকে যেতে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, দাশগুপ্ত বাড়ি বললে কিন্তু দেখিয়ে দেবে, আর নাম্বারটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই যে নাম্বারটা রয়েছে। ওকে স্যার, খাওয়া দাওয়া ডান, খাওয়া দাওয়ার কিন্তু আমার বেশ ভালো লাগলো, এই বিরিয়ানিটা কিন্তু আমার আরও বেশি ভালো লাগলো, কেননা এটা ছিল একটু জুসি, ঠিক আছে, এছাড়াও আদার্স যে আইটেমগুলো ছিল ওগুলো ভালো লাগলো, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। আমি কিন্তু লোকেশন সমস্যাটা বলে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, আমি নাম্বারটা দিয়ে দেবো, শর্ট করে নিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে, আমার অনেক ব্লগে বাই, আর সবাইকে ফুল সাপোর্ট, সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে কিন্তু ভালো লাগে।